অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ। এদিকে যখন কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর চব্বিশ পরগনা স্বাস্থ্য জেলা, বুধবার থেকে উত্তর চব্বিশ পরগনা স্বাস্থ্য জেলায় বিভিন্ন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই জেলার মোট চারটি কেন্দ্রে পরপর কয়েকদিন ধরেই এই প্রশিক্ষণ পর্ব চলবে। গত বুধবার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্স মিলিয়ে মোট 30 জনের প্রশিক্ষণও হয়েছে। তৃতীয় ঢেউয়ের প্রকোপ থেকে কিভাবে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা যাবে তার প্রক্রিয়া যখন চলছে, তারই মধ্যে সেই অশোকনগরেই বৃহস্পতিবার মাতৃসদনের 2 নম্বর কেন্দ্রে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করায় পুলিশের বিরুদ্ধে অমানবিক লাঠিচার্জ করার অভিযোগ উঠল 4 নম্বর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কোউইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে এলে ভ্যাকসিন না পাওয়ায় প্রতিবাদে অশোকনগর নৈহাটি রোড অবরোধ করে, বিক্ষোভ দেখাতে শুরু করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশেষে অবরোধ তুলতে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে, অবরোধকারীদের সঙ্গে শুরু হয় বচসা। অবরোধকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলতে আসে, এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর পুরসভার স্বাস্থ্য আধিকারিক অনুপ রায় বলেন, অশোকনগর কল্যাণগড় পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মাতৃসদনের পাশেই 1 নম্বর ও 2 নম্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। যারা অনলাইনে নাম নথিভুক্ত করে এসেছিলেন তাদের তালিকা আমাদের দপ্তরে ছিল না। দুটি কেন্দ্র মিলিয়ে মোট 800 জনের তালিকা ছিল আমাদের কাছে। সেই মতো এদিন ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। এদিন 200 জনকে ফোন করে ডাকা হয়েছিল, একমাত্র তাদের জন্যই মজুদ ছিল 400 ভ্যাকসিন। কিন্তু এই দাবি অবশ্য মানতে রাজি নন বাইরে থেকে যারা এসেছেন। বারাসাত থেকে অনলাইনে বুক করে ভ্যাকসিন নিতে এসেছিলেন সুচরিতা দে, হাবড়া থেকে এসেছিলেন দীপা সেন। তাদের দাবি, তাদের ভ্যাকসিন না দিয়ে পুরসভার পরিচিত স্থানীয়দেরকে ডেকে ভ্যাকসিন দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিবাদ করায় পুলিশের অত্যাচারের মুখে পড়তে হলো। অনলাইন রেজিস্টার করে এসেছি, আমাদের রেজিস্টার টাইম দিয়েছে, আমাদের অ্যাড্রেস দিয়েছে, লোকেশন সব কিছুই আছে, দিয়ে তারপরে তো আমরা এখানে এসেছি, কি তাই তো? তাহলে এরকম বড় হচ্ছে, আমরা অনলাইন মানি না, আমরা অনলাইনের কিছু মানি না, ওরা ডিরেক্ট বলে দিচ্ছে কি করে হয়। আমাদের শিডিউল আছে, আমাদের নামে এসেছে, আমাদের নামে ভ্যাকসিন এসেছে, সেটা ওরা ফোন করে করে ডেকে তাদেরকে দিচ্ছে, আর ওখান থেকে আমাদের থ্রেট দিচ্ছে। তারপরে নিশ্চয়তা নেই, তাদের কোনো ওয়ারেন্টি নেই যে তারা অবশ্যই আমাদেরকে ডাকবে, এরকম ভুল বলে আমরা মানি না। তাদেরকে লিখিত দিয়ে বলছি, তারা লিখিতটাও দিচ্ছে না আমাদেরকে।